नमस्कार आरोही न्यूज लाइव आपनादेर स्वागत आपनादेर संगे रयेछि आमि स्वपन शुरू करछि न्यूज व्यूज आर शुरूतेई आमरा नजर राखब आज के प्रधानमंत्री नरेंद्र मोदी बेश कयेकटी राज्येर मुख्यमंत्रीदेर संगे बैठक करेछेन। आमरा जानि करोना परिस्थितिर मोकाबिलाय दुदफाय बैठक करबेन, अर्थात आज के एकटा बैठक करेछेन एबं आगामीकाल एकटी बैठक करबेन प्रधानमंत्री नरेंद्र मोदी। एबं सेई बैठके पश्चिमबंगेर मुख्यमंत्रीओ उपस्थित थाकार कथा छिल, जदिओ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বৈঠকে যোগ দিচ্ছেন না। আমরা দেখেছি এর আগেও রাজ্যের বিষয়ে যে দাবি দাওয়াগুলো রয়েছে বা রাজ্যের যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো বলতে না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন এবং তিনি বারবার বলছেন যে রাজ্যের অনেক দাবি দাওয়া রয়েছে, অনেক বিষয়গুলো বলার রয়েছে যেগুলো বলতে দেওয়া হচ্ছে না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল যে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সে বৈঠক হলেও রাজ্যের বলার কোনো সুযোগ নেই, ফলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 17 জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন না তিনি, থাকতে পারেন রাজ্যের কোনো প্রতিনিধি। জানিয়ে ইতিমধ্যেই টুইটে সরব হয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলায় যেহেতু 53,000 কোটি টাকার থেকে বঞ্চিত, বাংলায় যেহেতু আমপানের নাম মাত্র 1,000 কোটি এসছে, যেখানে 1,00,000 কোটি টাকার খরচা, তাই ভয় পাচ্ছে যে বলতে দিলে আবার এই ডিমান্ডগুলো করবে সারা ভারত জান। এদিকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে যে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী অথবা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের কাছে দেশীয় জিনিস উৎপাদনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মাস্ক যে আবশ্যিক তা ফের একবার তুলে ধরেন প্রধানমন্ত্রী। मास्क या फेस कवर, उस पर बहुत ज्यादा जोर देना अनिवार्य है, आवश्यक है। बिना मास्क या फेस कवर के घर से बाहर निकलने की अभी कल्पना करना भी सही नहीं है। आप में से अधिकतर राज्यों में एग्रीकल्चर, हॉर्टिकल्चर, फिशरीज और एमएसएमईज का हिस्सा बहुत बड़ा है। आत्मनिर्भर भारत अभियान के तहत बीते कुछ दिनों से इन तमाम सेक्टर्स के लिए अनेक प्रावधान किए गए हैं। বুধবার 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী কিংবা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দুদিনে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের উপস্থিতির কথা থাকলেও তাতে মাত্র 13 জন মুখ্যমন্ত্রী বলার সুযোগ পাচ্ছেন, ফলে তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কয়েকদিন ধরে এই যে জল্পনা চলছিল যে আজকে এই যে প্রধানমন্ত্রী বৈঠক শুরু করেছেন এবং দুদিন যে বৈঠক চলবে সেই বৈঠকে কি আবারও লকডাউন ফিরিয়ে আনার ঘোষণা হতে পারে, যদিও পিআইবি গতকালই পরিষ্কার করেছিল যে এরকম কোনো সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত সরকার ভাবেনি এবং যে সমস্ত জায়গায় এই সমস্ত খবর ছড়িয়েছে বা রটছে সেগুলো একেবারে ভুয়ো খবর, ফেক নিউজ। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই লকডাউন, স্ট্রিক্ট যে লকডাউন, সেই লকডাউন তো হচ্ছেই না। তার পাশাপাশি আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে এটাও পরিষ্কার যে এবার আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে, অর্থাৎ যে অর্থনীতি করোনার জন্য একেবারে তলানিতে চলে গিয়েছে সেই অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় তার জন্য সামনের দিকে তাকাতে হবে, এগিয়ে চলতে হবে। অর্থাৎ পরিষ্কার বার্তা যে কড়া লকডাউন হয়তো হবে না, তবে বিধিনিষেধ প্রচণ্ড পরিমাণে থাকবে, যেটা আজকে প্রধানমন্ত্রী বললেন এই বিধিনিষেধ মেনেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। যদিও কালকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন না। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি, তিনি কিন্তু কোনোভাবেই এই বিষয়টাকে একেবারে সাধারণভাবে দেখছেন না। দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় তো প্রধানমন্ত্রীর বৈঠক, প্রধানমন্ত্রীর মিটিং সেখানে যাননি, অংশগ্রহণ করেননি, অনেকবার তাকে বলা হয়েছে কিন্তু তিনি যাননি। যদি সত্যি রাজ্যের দাবি দাওয়া থাকে তাহলে সেই দাবি দাওয়াগুলো করুন, তার হিসেব দিন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তা না করে তিনি খবরের শিরোনামে থাকার জন্য এই মিটিংগুলো ক্যান্সেল করছেন বা প্রধানমন্ত্রীর সামনাসামনি দাঁড়াচ্ছেন না। যখন মুখ্যমন্ত্রীকে বারবার ডাকা হয়েছে তিনি এখান থেকে ভিডিও কনফারেন্সেও যোগ দেননি, দিল্লি তো যাননি। আজ হঠাৎ কি এমন পড়ে গেল যে যেতেই হবে, ভাষণ দিতে হবে? আজকে যখন পশ্চিমবঙ্গের ভাষণ কেউ শুনতে চাইছে না, মমতা ব্যানার্জি ভাষণ এখানে পশ্চিমবঙ্গের লোকই শুনতে চায় না, তো প্রধানমন্ত্রী কেন শুনবেন? যদি টাকার প্রয়োজন থাকে তো চিঠি লিখুন, হিসাব দিন। এতদিন তারা কেন্দ্র সরকারের আহ্বানে সাড়া দেননি,
आज के हठात एक भाषण देवर जो आकुतिका नए तो यहाँ प्रश्न आज केंद्र सरकार संगे कथा बोल राजनीति करार जो नय उन्नी केवल हेडलैन होते चान जो केंद्र सरकार डेके बयकट कर एक बार हेडलैन हो पेपारे एन टाका हाँ से आर आज के देख पेपर हेडलैन हो गए उन् पब्लिसिटी दरकार छोड़ पब्लिसिटी पे गे अपनारा सबाई जानें बीजेपी सोशल प्लैटफर्मगुलो के बेस भालोभावे काजे लगाए से ही जायगा थेके दाड़िये राज्य बीजेपी जोन्नो एक सुखेर खबर एक खुशीर खबर सेटा होच्छे राज्य बीजेपी इन्स्टाग्रामे जे फलोवर संख्या से ही फलोवर संख्या एक लक्ष हो गए स्वाभाविक भावे ए विषयटीते राज्य बीजेपी बेस चांगा एवं उच्छ्वसित जे फलोवर संख्या बाढ़छे अर्थात बीजेपी भावधारा के पचंद करार लोकजन बाढ़छे एई राज्ये जदिओ विषयटीके ततटा गुरुत्व दिते एकेबारेई पछन्द करछेन ना शासक दल तृणमूल कांग्रेसेर नेता नेत्रीरा आर एई जायगा थेकेई दुई दलेर मध्ये कटाक्ष पाल्टा कटाक्ष शुरू हये गेछे। इन्स्टाग्रामे बीजेपीर फलोवर संख्या एक लक्ष छाड़िएछे बांग्लाय आर कोनो राजनैतिक दल बा राजनैतिक नेतार एत संख्यक फलोवर नेई इन्स्टाग्रामे आर एतेई उच्छ्वसित बांग्लार बीजेपी शिविर तबे बीजेपी जतई उच्छ्वसित होक ताते आमल दिते नाराज तृणमूल शिविर তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দাবি ইনস্টাগ্রাম নিয়ে লাফালাফি করে লাভ নেই বিজেপিকে তাবড়তাবড় রাজ্যগুলো ফলো করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ফলো করে তাতেও ফেসবুকে মমতার ফলোয়ার পাঁচ লাখ না বিজেপির হতেই পারে এক লক্ষ ফলোয়ার ইনস্টাগ্রামে কিন্তু ওনারা বেছে বেছে ইনস্টাগ্রামটাই দেখছেন কেন আমার তো মাথায় ঢুকছে না ফেসবুকে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি পঁয়ত্রিশ লক্ষ ফেসবুকে ফলোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেখানে বিজেপির তরফ থেকে উল্টো দিকে মুখকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা যদি জানিও না যদি দিলীপ ঘোষকেও ধরে নিই তার ফলোয়ার পাঁচ লাখ সামথিং অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের চেয়ে সাত গুণ এগিয়ে রয়েছেন আর আমি তো পলিটিক্যাল পার্টি হিসাবে বাদই দিলাম তৃণমূল কংগ্রেস আর বিজেপির ফেসবুক টুইটার ইত্যাদি এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বিজেপিকে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড মণিপুর মেঘালয় গুজরাট তাবড় তাবড় রাজ্য থেকে বিজেপির আইটি সেলের কর্মীরা তাদের দেশে যতগুলো পেয়ে যাচ্ছে সব ফলো রাখে আপনি বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার কেন ফেসবুক ফলোয়ার কেন আপনি যাবো যে কোনো জায়গায় বিজেপির ফলোয়ার দেখুন আপনি দেখতে পাবেন গোটা রাজ্যের লোক আছে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ম্যাক্সিমাম ফলো করে বাংলার লোক পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি নেতৃত্ব বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল কটাক্ষে সুরে বললেন দেবাংশুর কমেডি শোতে জায়গা পাওয়া উচিত দেবাংশু ছোট ছেলে ও ঠিক জানে না কি বলে বাট ও কিন্তু একটা খুব ভালো এন্টারটেইনার আমাদের পশ্চিমবাংলায় এত এন্টারটেইনমেন্টও করে এসছে লাস্ট কয়েক মাসে কপিল শর্মার শো যদি বন্ধ হয়ে যায় ও কিন্তু একটা বিশাল বড় কন্টেন্ডার এবং আমি সত্যি মানে বাংলার প্রতি বঞ্চনা কমেডিয়ান হিসেবে আমি কিন্তু এটা সহ্য করব না বিজেপির সোশ্যাল মিডিয়া যথেষ্ট শক্তিশালী যদিও পিছিয়ে নেই তৃণমূল ইদানিং বাংলায় শাসক দলও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ অ্যাক্টিভ এই সোশ্যাল মিডিয়াই যে আগামী দিনে রাজনীতির বড় হাতিয়ার তা পরিষ্কার ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে নিবেদিতাদের রিপোর্ট আরোহী নিউজ এবার আসা যাক মোদী 2.0 সরকারের প্রথম বর্ষপূর্তি এবং সেই বর্ষপূর্তিকে রাজ্য বিজেপি কিভাবে সেলিব্রেট করছে সেই খবরে রাজ্য বিজেপি যেটা করছে জেলায় জেলায় মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের সামনে প্রচার করছে যে এই এক বছরে বিজেপি সরকার কি কি করেছে এবং আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে তা মানুষের সামনে তুলে ধরছেন রাজ্য বিজেপির নেতা নেতৃত্ব কোথাও দেখা যাচ্ছে দিলীপ ঘোষ যিনি রাজ্য বিজেপির সভাপতি কোথাও লকেট চট্টোপাধ্যায় কোথাও রাজু বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্যের শীর্ষ নেতা নেত্রীরা তারা রাস্তায় নেমে একেবারে এই মোদী 2.0 সরকারের এক বছরের কর্মসূচি কাজ তুলে ধরছেন মানুষের সামনে মোদী 2.0 সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জনসাধারণকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার দুপুরে মধ্য হাওড়ার ২৪ নম্বর ওয়ার্ডের ৭৫ নম্বর বুথ থেকে তিনি ওই সম্পর্ক যাত্রা শুরু করেন বৃষ্টির মধ্যেই দলের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ওই চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেন তিনি এদিন তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে সারা বছরই তারা জনসম্পর্ক চালিয়ে যান রাজনৈতিক পার্টি হম ইসকে পহলে ভি কই বার সম্পর্ক কার্যক্রম কর চুকে হ্যাঁ তো চুনাও নাই থা তো চুনাও তো হই হ্যায় লেকিন দূর হ্যায় অভি জো পরিস্থিতি হ্যায় লোগোঁ কো সচেত করনে কে লিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জো আপিল কিয়া হ্যায় ও লোগোঁ তো পৌঁছানে কে লিয়ে হম নিকলে পাশাপাশি মোদি সরকারের সাফল্যের খতিয়ান পত্র নিয়ে বাড়ি বাড়ি বুথ চলে অভিযান পালন করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়
আজ তিনি চন্দননগর চুচুড়া বাঁশপেড়িয়ার বিভিন্ন বুথে সাধারণ মানুষের সাথে কথা বলে এই সাফল্যের খতিয়ানপত্র তুলে দিলেন। কোচবিহারের ১৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকেও বিজেপির এই অভিযান শুরু হয়। জানা যায় এই দিন কোচবিহারের জনসম্পর্ক অভিযানে সামিল হয়েছেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ রয়েছে, তবে এই আতঙ্কের মধ্যেই আরও বড় এক আতঙ্ক আমরা হয়তো ভুলেই যাচ্ছি। প্রত্যেক বছর শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ কিভাবে লক্ষ্য করা যায় তা আপনারা সবাই জানেন, এবং এর জেরে মানুষের প্রাণও বলি হয়, মানুষের প্রাণ হারান মানুষ, এরকমও পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক সেই জায়গা থেকে এবছর যাতে এই রকম পরিস্থিতি না হয় এবং সার্বিকভাবে কী করা যায় তার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটি নজর রাখবে এই ডেঙ্গির মোকাবিলায় কী কী কাজ করা যায়, বিভিন্ন আবাসনে গিয়ে সেখানে বোঝানো, জমা জল জমতে না জল জমতে না দেওয়া, তার পাশাপাশি বেশ কিছু সচেতনতামূলক প্রচার কলকাতা পুরসভার তরফ থেকে করা হবে। যদিও বর্ষা শুরু হয়ে গিয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় আমাদের ক্যামেরা ঘুরে দেখলো জমা জলের যে সমস্যা, সেই সমস্যা কিছুটা হলেও রয়ে গিয়েছেই। এক করোনায় রক্ষে নেই ডেঙ্গু দোসর। বর্ষা প্রবেশ করেছে বঙ্গে, শুরুতেই ডেঙ্গুতে দুজনের প্রাণ গিয়েছে বলে খবর। এদিকে বৃষ্টি হলেই শহরের বিভিন্ন প্রান্তে জল জমার ছবিটা চেনা হয়ে গিয়েছে, আর এখানেই দুশ্চিন্তা বাড়ছে কলকাতা পুরসভার। জমা জলে বাসা বেঁধেছে কীটপতঙ্গ। এদিকে লকডাউনের মধ্যে অফিস কাছারি খুললেও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অফিসগুলি তা নিয়ে প্রশ্ন রয়েছেই। কিন্তু কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানাচ্ছেন, পুরসভা তৈরি, ডেঙ্গু রুখতে যে বিশেষ কমিটি গড়া হয়েছে সেই কমিটি তৎপরতার সঙ্গে কাজ করছে বলে জানালেন তিনি। জয়েন্ট কালকে টিম তৈরি করে দেওয়া হয়েছে, সব ডিপার্টমেন্টকে দিয়ে পরিষ্কার করবে ডেঙ্গি জায়গাগুলো, হচ্ছিল বিশেষ নজরদারি। যেহেতু করোনায় মানুষ ভেতরে ঢুকতে পারছে না, বাড়িতে অ্যালাউ করছে না, তাই তাদের অনুরোধ করা যে আপনাদের বাড়ির ছাদ, আপনাদের বাড়ির পেছন কোথাও যাতে জল না জমে সেগুলোকে করা এবং প্রচার এটা আমরা করছি। মঙ্গলবারও কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা, বেশ কিছু এলাকায় জল জমার পরিমাণও বেড়েছে। রাস্তার ধারে ইতিউতি পড়ে থাকা বিভিন্ন জিনিসের জমা সেই জলেই এডিস ইজিপ্টাই মশার দল বংশবিস্তার করতে পারে। এবার দেখার করোনা ও ডেঙ্গির সঙ্গে কতটা লড়াই করতে পারে কলকাতা পুরসভা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বিগত কয়েক বছরে ডেঙ্গির মশা তাদের চরিত্র বদলেছে। এই এডিস ইজিপ্টাই মশা প্রত্যেক বছর নতুন নতুন চরিত্র নিয়ে সামনে আসছে এবং যার ফলে চিকিৎসকদের ডেঙ্গির চিকিৎসায় বেশ বেগ পেতে হচ্ছে। তবে এই জায়গা থেকে এবারে পুরসভার কী কী করণীয় সেটা বিশেষ করে দেখার এবং তার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় আর কী কী করা যায় সেই সমস্ত খবরাখবর আপনাদের সামনেও আমরা তুলে ধরব। তবে ডেঙ্গি নিয়ে যেরকম আতঙ্ক রয়েছে, যেরকম একটা সচেতনতার ব্যাপারও এখানে জড়িত রয়েছে, তার পাশাপাশি আমরা প্রত্যেক বছর এই ডেঙ্গি নিয়ে রাজনীতিও দেখি বিস্তর। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারকে বৃত্তে ছাড়লেন না। তিনি বলেছেন যে প্রথমত ডেঙ্গি নিয়ে সমস্যায় ছিল সরকার, তার মধ্যে আবার করোনা এসে পড়েছে, তাই বিস্তর সমস্যায় জর্জরিত রাজ্য সরকার। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক বছর ধরে ডেঙ্গু একটা মহামারী রূপ নিয়েছে। গতবারে আমি শিলিগুড়িতেও দেখতে গেছিলাম, সেখানেও মানুষ মারা গেছেন মালদায়, আর কলকাতায় সারা বছর ডেঙ্গু চলছে। ডেঙ্গু সামলাতে পারলেন না, করোনা এসে গেছে, তাতে নাজেহাল অবস্থা। সেই জন্য ওরা ডেঙ্গুর নাম তুলে এখন এই যে করোনাতে যারা অসফল হয়েছেন সেদিকে দৃষ্টি ফেরাবার চেষ্টা করছেন। ডেঙ্গু সামলাতে পারেননি, করোনা ভাইরাসকেও সামলাতে পারছেন না। বিগত কয়েকদিন ধরে একটি খবরে আপনাদের নজর অবশ্যই রয়েছে, কোনো কোনো স্কুলে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদ, আবার কোথাও যে ফি নেওয়া হচ্ছে সেই ফি কমানোর দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন অভিভাবকরা। সার্বিকভাবে এই ছবি বিভিন্ন সময় বিভিন্ন স্কুলের সামনে লক্ষ্য করা যাচ্ছে। আজকেও শহরের দুটি জায়গায় ঠিক একই ধরনের ছবি, একই ধরনের চিত্র ফুটে উঠল। লকডাউনের মধ্যেই ফি বৃদ্ধির প্রতিবাদে এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা, ফের তারা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। কোথাও স্কুলের গেটের সামনেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, আবার কোথাও জমায়েত। শহরের দুপ্রান্তে বেসরকারি স্কুলের গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা, দাবি লকডাউনে স্কুলের ফি বৃদ্ধি করা যাবে না। মঙ্গলবার সেন্ট স্টিফেন স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। অভিযোগ, লকডাউনের সময়ও বেলাগাম ফি বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ।
একাধিকবার আলোচনার কথা বললেও স্কুল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলেও অভিযোগ। আমরা এখনো পর্যন্ত একটা অনিশ্চিত জায়গাতে রয়েছি, ডিউ টু লকডাউন আমরা ক্লাস টেনের পরীক্ষাও এখনো পুরো কমপ্লিট হয়নি, আইসিএসসি পুরো পরীক্ষা কমপ্লিট করতে পারেনি, আমরা সেই রকম একটা অনিশ্চয়তার মধ্যে আছি। দ্বিতীয়ত আমাদের মাথায় বাজ পড়ার মতো এরকম একটা ফিস দাবি করা হয়েছে, তো আমরা চাইছি যে এই ফিসটা যাতে আমাদের সঙ্গে একটা কনসিডারেশনে এসে একটা জায়গায় করুক। আমরাও যাতে অন্যায় কিছু ডিমান্ড করছি না, আমরা শুধু বলছি আমাদেরকে এখান থেকে 15-20 হাজার টাকা আমাদের একটা মানে করা হোক, 20 হাজার টাকা আমাদের কমানো হোক। আমরা কোন কোন খাতে কমানো আমরা স্কুলকে সে কথা বলেওছি যে এই খাতে আমাদেরকে কমানো হোক, বিল্ডিং ফিস বাবদ এবং আলাদা আরও দু একটা ফিস বাবদ আমরা কমাতে বলেছি। কিন্তু আমরা যেটা সব থেকে দুঃখিত হচ্ছি সেটা হচ্ছে স্কুল আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাইছে না। এদিকে বেহালার বিড়লা ভারতী স্কুলের সামনেও বিক্ষোভ স্লোগানে সামিল হলেন অভিভাবকদের একাংশ। সেশন ফি সহ অন্যান্য ফি কেন নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি আলোচনায় নারাজ স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চান ক্ষুব্ধ অভিভাবকরা। के लिए मैनेजमेंट को बोला गया है, मैनेजमेंट हम लोग से मिलना नहीं चाह रही है, प्रिंसिपल को लेटर दिया गया, कोई रिस्पांस हमारे पास नहीं आया अभी तक। हम लोग ये हमारा सेकेंड डे ऑफ प्रोटेस्ट है और यदि ऐसा ही चालू रहा तो हम लोग एवरी डे प्रोटेस्ट करेंगे। তাতে আমরা শুধু টিউশন ফিস ছাড়া কিছু দিতে পারবো না, কেন কোম্পানি একদমই বলে দিয়েছে তার নিজের ব্যবসা নেই, আগাম নেক্সট ইয়ার পর্যন্ত সে পুরো টাকা দিতে পারবে কি না সেটাও কিছু নেই। অর্থাৎ কারো 50% কারো স্যালারি হয়নি, তা এক্ষেত্রে তাদের কারোর কাছে সেরকম আমাদের কাছে আর্থিক সঙ্গতি নেই যে আমরা 19-20 পেমেন্টটাও দিতে পারবো, এবং এটা সবাইকার এখন আমাদের নয় সমস্ত স্কুলের সমস্যা হচ্ছে। আমরা চাইছি তাই যে আমরা শুধু টিউশন ফিসটা দেবো। যে করোনা সংক্রমণের সময় যে কোনো জমায়েত নিষিদ্ধ, সেখানে কেন অভিভাবকরা জমায়েত করেছেন তারা বলছেন। আমাদের কিন্তু কোনো সিকিউরিটি নেই এখানে, আমরা নিজেরাও জানি যে আজকে আমরা যে এইভাবে জমায়েত করেছি আমাদের যে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আজকে যে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্ব চলেছে, আমাদের কিন্তু মাথায় আমরা একরকম খাড়া নিয়েই আজকে এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু কিছু করার নেই। আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমাদেরকে এই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে হয়েছে। লকডাউনে কাজ হারিয়েছেন অনেকেই, সেই অভিভাবকরা যেন দুশ্চিন্তায় পড়েছেন বেসরকারি স্কুলের অতিরিক্ত ফি নিয়ে। এখন দেখার কতদিনে সেই সমস্যার সমাধান হয়। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে কুন্তল দাস ও সুব্রত নাথের রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যালেন্ট রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়, এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার, ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই, 8-80 জন এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন, ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর, এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ এই বর্ষা শুরু হওয়ার পরপরই আমরা দেখতে পাই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেখানে প্রচুর পরিমাণে জল ঢুকতে থাকে এবং তার ফলে প্লাবন দেখা দেয় এবং বিভিন্ন জায়গা একেবারে জল পরিস্থিতি, জলচিত্র ফুটে ওঠে। আজকে যেমন জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি, সেখানে
প্লাবন হয়েছে এবং প্লাবনের ফলে করলা নদীতে প্লাবন হয়েছে এবং তার ফলে জল ঢুকে গিয়েছে সেই কলোনিতে, এমন পরিস্থিতি যে সেখানে মানুষের ঘরে ঘরে জল ঢুকে গিয়েছে। পুরসভার তরফ থেকে যদিও জল পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, তার পাশাপাশি শুকনো খাবার দাবারেরও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। বাড়ির শিলটা প্রায় ডুবুডুবু, রান্নার সরঞ্জাম সব তক্তপোশের ওপরে, আলমারিতেও জল ঢুকে গিয়েছে, তাই জিনিসপত্র সব অন্যত্র সরাতে হয়েছে। টিনের চালা ঘরের বাইরে যেদিকেই চোখ যায় এক কোমর জল, রাস্তা আর জলাশয়ের ফারাক বোঝা বড়ই কষ্ট। প্রবল বৃষ্টিতে প্লাবিত জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি, কারণ বেড়েছে করলা নদীর জল। সেই জলেই জীবনের প্রতিটা মুহূর্ত যেন জল ছবি হয়ে গিয়েছে এলাকাবাসীর। জল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল আমাদের ঘরে ঢুকে গেছে। আর খাওয়া দাওয়ার কেন ব্যবস্থা নাই, জল পানীয়র ব্যবস্থা নাই আমাদের, এমনি তো চলতেইছে, অবস্থা খারাপ, কাজকর্ম করতে পারতেছে না। আর এখন তো আরো বৃষ্টির মধ্যে আরো অবস্থা খারাপ। হ্যাঁ, এখন জল বাড়তেছেই, হ্যাঁ, রাত্রের থেকেই জল আমাদের ঘরে ঢুকছে। রাতভর অবিরাম বৃষ্টির ফলে বৃষ্টির জল ঢুকে গিয়ে এরকম জলমগ্ন হয়ে গেছে, প্রায় 200 থেকে 250টি পরিবার এই সাইডে থাকে। তাই সেটাই দেখতে আসছিলাম আর কি, যে কী পরিস্থিতিতে আছে, খাওয়া দাওয়া করতে পারছে না সেদিন, মানে রাত্রের থেকেই না খেয়ে আছে প্রায় বেশিরভাগই লোক। তার মধ্যে তো এখন এই মহামারীর জন্য টাকা পয়সা হাতে নেই এদের, করোনা মহামারীর জন্য টাকা পয়সা হাতে নেই, যার ফলে হয়তো রান্নাবান্নাও করতে পারে। ভোর রাত থেকে নদীর জল ঢুকছে বাসিন্দাদের ঘরে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে শুকনো খাবারে, জানিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। আমরা পানীয় জলের ওখানে ব্যবস্থা করছি এবং কিভাবে ডাইফুস দেওয়া যায় সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। যেহেতু ওখানে কাউন্সিলর নেই, ঠিক আছে, ওখানে কাউন্সিলর তিনি প্রয়াণ হয়েছেন, আমরা দেখছি ওখানে ওয়ার্ড কমিটির সঙ্গে কথা বলে তাদেরকে সেফ জায়গায় তুলে নিয়ে কিভাবে ডাইফুস দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি, আমরা সেটা করছি। আরও বেশ কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমান্তরালভাবে করলার করাল ছায়া যেন গ্রাস করছে এলাকা। কবে মুক্তি মিলবে এই জলাময় জীবন থেকে, প্রশ্ন এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইনার কারা, আপনারা সবাই বলবেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং তার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের পুলিশকর্মীরা। তারা নিরলস পরিশ্রম করে চলেছেন যাতে লকডাউন যেই সময় স্ট্রিক্টলি ফলো করা হচ্ছিল সেই লকডাউন সবাই মানেন এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায়। আর তাই এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যে নিরলস পরিশ্রম করে চলেছে, তাই তাদের করোনার থেকে বাঁচানোর জন্য ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। তাই তাদের শরীরে যাতে ইমিউনিটি পাওয়ার থাকে তার জন্য তুফানগঞ্জ থানার পুলিশদের হাতে চবনপ্রাস তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মোট 415 কৌটো চবনপ্রাস দিলেন তিনি। আসছি পরের খবরে। অম্পুনে তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরী সুন্দরবন এবং সেখানে ঘর হারা অসহায় মানুষগুলো একেবারে প্রচণ্ড সমস্যায় রয়েছে, বড় সমস্যায় রয়েছে। সেখানে রাজ্য সরকার তো তাদের ত্রাণ দিচ্ছেই, তাদের সুবিধার্থে, তাদের সাহায্যার্থে ব্যবস্থা করছেই, তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা এগিয়ে এসেছে। তারা সেই সমস্ত অসহায় মানুষগুলোর হাতে কিছু চিড়ে মুড়ি ছাতু তুলে দিচ্ছেন যাতে কিছুটা হলেও পেটের ক্ষুধা মেটাতে পারেন। মে মাসে বাংলায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় উম্পুন, তার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সুন্দরবন অঞ্চল। সেখানকার ঘরহারা মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন বিলিভার্স দ্য সাইনিং ইয়ার্স। রবিবার সংগঠনটির বেশ কয়েকজন সদস্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য হাজির হন সুন্দরবনের ঝড়খালিতে। সেখানে লিটল ফ্লাওয়ার স্কুলে আশ্রয় নেওয়া শতাধিক মানুষের হাতে মুড়ি, চিড়ে, ছাতু, গুড় সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য, ঔষধ এবং জামা কাপড় তুলে দেন তারা। ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং সেই উত্তেজনার মধ্যেই দুই সেনাবাহিনী, ভারত এবং চীন, এই দুই সেনাবাহিনীর মধ্যে একটা সংঘর্ষ হয়েছে গতকাল রাতে এবং সেই সংঘর্ষের ফলে শহীদ হয়েছেন ভারতীয় সেনার এক কর্নেল সহ দুই সেনা জওয়ান। পরিস্থিতি যা, তাতে করে একদিকে যখন কূটনৈতিক আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে, তার পাশাপাশি
আমরা দেখেছি মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হয়েছে, ব্রিগেডিয়ার পর্যায়ে বৈঠক হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতি একেবারেই উচিত নয়। কূটনৈতিক যে সিচুয়েশন, কূটনৈতিক যে পারস্পরিক সম্পর্কের একটা আবহ, সেই আবহ তো ধাক্কা খেলোই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভারত এই মুহূর্তে কোনোভাবে পিছিয়ে আসার জায়গায় নেই। ভারত সেই পুরনো সময়ে এখন কিন্তু নেই, এটা অনেকেই বলছেন, বিশেষজ্ঞরাও এটাই বলছেন। ঠিক সেই জায়গা থেকে চীনও আলোচনায় রাজি হচ্ছে, আলোচনা চালাচ্ছে, এবং ইতিমধ্যেই মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হয়েছে যে কেন এই পরিস্থিতি তৈরি হলো। আসলে 3,000 কিলোমিটারেরও বেশি একটা বিতর্কিত, একটা সংঘাতের যে জায়গা, সংঘাতের যে সীমানা, সেই সীমানা নিয়েই একটা উত্তেজনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল রাতের ঘটনা একেবারে অনভিপ্রেত। আর আপনাদের বলে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই টুইট করে শহীদ এক সেনা আধিকারিক ও দুই জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারত চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখে সংঘর্ষে জড়ালো দুই সেনা। সংঘর্ষে ভারতীয় সেনার এক আধিকারিক ও দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সংঘাতের এলাকা নিয়ে বৈঠক করে চলেছে দুই দেশের সেনা। কূটনৈতিক আলোচনার পক্ষেও সওয়াল করেছে নয়াদিল্লি ও বেজিং। তবে এই ঘটনায় পরিস্থিতি যে আরো বেগতিক হল তা স্পষ্ট। ভারত চীনা সেনার মধ্যে সংঘর্ষে এক কর্নেল সহ দুই জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, চীনা সেনা বিতর্কিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে প্রতিরোধ করে ভারতীয় সেনা। দুপক্ষের সেনারই বেশ ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন মেজর জেনারেল কে কে গাঙ্গুলির সঙ্গে। কি বললেন তিনি শুনুন। দেখুন, চীন সবসময় চেষ্টা করছে লাদাখে যেটুকু জায়গা আছে ভারতের সেই সমস্তটাই অধিকার করে নিতে। দ্বিতীয়ত, একটা রাস্তা বার করার চেষ্টা করছে যেখানে হবে, আর পাকিস্তানের যে ওয়ান রোড ওয়ান বেল্ট আছে তার সঙ্গে যোগাযোগ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসটা হঠাৎ করে যেখানে আমাদের সীমান্তে স্থিতাবস্থা রয়েছে সেই জায়গাটাকে তো অতস্নত করে দিয়ে তারা অনেক প্রত্যেকটি ক্ষেত্রেই সৈন্য বাড়িয়েছে, ট্যাঙ্ক নিয়ে এসছে, কামান নিয়ে এসছে, সবই নিয়ে এসছে। এখন ভারতও সেই হিসেবেই সমস্ত সৈন্য বাহিনী কামান ইত্যাদি সেখানে নিয়ে এসছে ব্যাকিং আপ করার জন্য যদি প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো পক্ষই যুদ্ধ চাইছে না, আর চীন চেষ্টা করছে বিনা যুদ্ধে যদি এই জমিটা অধিকার করে নেওয়া যায়। আর ভারত বলেছে, ভারত এখন আর সেই 1962 এর পর্যায়ে নেই, ভারত এখন অনেক শক্তিশালী হয়েছে, নথি স্বীকার করবে না বা তাদের কোনো অ্যালাউ করবে না কোনো জায়গা দখল করে নিতে। এইটা এই এই ব্যাপারে আলোচনার মাধ্যমে যদি ঠিক হয়, একদিকে কূটনৈতিক স্তরে আর একদিকে মিলিটারি স্তরে কথাবার্তা হচ্ছে অনেকদিন ধরে, কিন্তু চীন খানিকটা খানিকটা জায়গায় পাংশ জন্মদিন 500 লোকের সামনে জায়গাটা থেকে খানিকটা ধরেছে, কিন্তু পুরোটা এখনো সরেনি। আর সেখানে ভারতকেও পেট্রোলিং করতে দিচ্ছে না, যেখানে ভারত নিজের এলাকা বলে যেখানে পেট্রোলিং করে। এই পরিস্থিতিতে আমার এটা মনে হয় যে একটা পেট্রোলিং এর একটা হয়েছে, মারামারি হয়ে গেছে, পেট্রোলিং কনফ্লিক্ট হয়েছে একটা, যেটা বলে আমরা বলি মিলিটারি ভাষায় যে পেট্রোলিং সংঘর্ষ। এদিকে এই পরিস্থিতি যাতে আরো বড় আকার না নেয় সেজন্য দুই দেশের মেজর জেনারেল স্তরে বৈঠক চলছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভারত ও চীনের মধ্যে এই পরিস্থিতি নিয়ে যেন বেজায় উদ্বেগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তো উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে, এবং তিনি এটাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলেছেন, এবং ফের একবার সেই মধ্যস্থতার যে তাস, যেটা বরাবর আমেরিকা করে আসে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে, অন্যান্য দেশের বা প্রতিবেশী দেশের ইস্যুতে যখন যে কোনো পরিস্থিতি তৈরি হয়, এই এই জায়গা থেকে দাঁড়িয়ে মধ্যস্থতা করার যে তাস, সেই তাস খেলে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত আগেও বলেছিল, আবারও বলেছে, দ্বিপাক্ষিক যে কোনো ইস্যু নিয়ে ভারত এবং সেই দেশ দুজনে মিলে আলোচনা করে সমস্যার সমাধান করবে, সিদ্ধান্ত নেবে, তাতে অন্য কোনো দেশের সেখানে নাক গলানোর কোনো দরকার নেই, ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। তবে মার্কিন প্রেসিডেন্টের এই চিন্তা, এটা
সাংবাদিক মহলে, মার্কিন সাংবাদিক মহলেও কিন্তু বেশ আলোচনার জায়গায় চলে গিয়েছে। ভারত চীন সেনা সংঘর্ষ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেন ঘুম নেই, বেজায় চিন্তায় তিনি। হোয়াইট হাউসে বসে ভারত চীন সেনা সংঘর্ষ নিয়ে সাংবাদিকদের সামনে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। Two countries with 1.4 billion people, two countries with very powerful militaries, and India is not happy and probably China is not happy. But I can tell you, I did speak to Prime Minister Modi. He's not in a good mood about what's going on with China. ভারত-চীন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ট্রাম্পের আগ্রহ বরাবরই, তবে প্রতিবারই সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারত। এবারও তার অন্যথা হলো না। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন আরও একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সঙ্গে কেরিয়ার নিয়ে চিন্তা নয়, এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ওয়েলকাম টু সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, ইয়োর জিনি ইন আ বটল। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অপরচুনিটিজ ইন এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি। Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। ঝড় থেমে যাবে একদিন, আপনাদের নিশ্চয়ই টলিপাড়া শিল্পীদের এই উদ্যোগকে মনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবং এই যে ঝড় থেমে যাবে একদিন এই উদ্যোগকে বাস্তবায়িত করা হয়েছিল, এবং সেখান থেকে যে সংগৃহীত অর্থ, সেই অর্থ টালিগঞ্জের টেকনিশিয়ানদের হাতে তুলে দেওয়া হলো। তার কারণ, লকডাউনের জন্য এতদিন তারা আর্থিক অসহায়তার মধ্যে পড়েছিলেন, সেই জায়গা থেকেই এই উদ্যোগ ফেডারেশনের। লকডাউনের জেরে প্রায় 90 দিন কর্মহীন ছিলেন টালিগঞ্জের টেকনিশিয়ান এবং কলাকুশলীরা। তাদের সাহায্যার্থে এগিয়ে এলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। গত 15 জুন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের প্রযোজনায় এবং অরিন্দম শীলের পরিচালনায় ঝড় থেমে যাবে থেকে সংগৃহীত 50 লক্ষ টাকা তুলে দেওয়া হলো 1111 জন টেকনিশিয়ানদের হাতে। প্রত্যেককে আর্থিক 4000 টাকা করে সহায়তা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রেসিডেন্ট ও মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরিন্দম সিং সহ সমস্ত সহশিল্পীদের যে মুখ্যমন্ত্রীর কনসেপ্ট নিয়ে ঝড় থেমে যাবে একদিন, যেটা অরিন্দম সিং পরিচালনা করেছেন এবং সমস্ত সহশিল্পীরা তাদের সহযোগিতা করেছিলেন তাদের বাড়িতে বসে, সেটার জন্যই আজকে আমরা আমাদের ফেডারেশনের 50 লক্ষ টাকা আমরা তুলে দিতে পারলাম।
আমরা চেষ্টা করছি যাতে আরও বেশি করে টাকা দেওয়া যায়, কারণ আমাদের এই ফেডারেশন আপনারা জানেন প্রায় 34টা গিল্ড, প্রায় 12-13 হাজার টেকনিশিয়ানের সঙ্গে যুক্ত, ফলে আমরা যাতে সবার কাছে, এর আগেও ফেডারেশন 1111 জনের হাতে 4,000 টাকা করে তুলে দিচ্ছে, আবার আজকেও ওরা 1111 জনের কাছে 4,000 টাকা করে তুলে দিচ্ছে, আমরা চেষ্টা করবো যাতে কোনো টেকনিশিয়ান কোথায় অসুবিধে না থাকে। আমরা গাইডেন্স দিয়েছি, এটা প্রত্যেকটি টেকনিশিয়ানের ফ্লোরে ফ্লোরে ঘুরবে সবার কাছে, মানে এর মধ্যে প্রত্যেকটা লিখে আছে কী করতে হবে আপনি, কী করতে হবে, যাতে একদম ফ্লোরের মধ্যে একজন একজন সাথে দেখা করবে, সবার জন্য গলায় থাকবে, বারবার আমার মাথায় হিট করবে, এটা পড়ে থাকতে হবে, হাত ধুতে হবে, কোনোভাবে নোংরায় কিছু করা যাবে, এই যে জিনিসগুলো আমরা চেষ্টা করছি কোভিড-19 প্যান্ডেমিক কবে ঠিক হবে আমরা জানি না, আমরা যদি সচেতন থাকি, আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমরা কিছু করতে পারি। এদিনের অনুষ্ঠানে ফেস শিল্ড, মাস্ক, স্যানিটাইজারও তুলে দেওয়া হলো টেকনিশিয়ানদের হাতে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। নজর রাখবো মাঠ ময়দানের খবরে। ওড়িশা এফসি কে কোচিং করানো থাংবই সিং তো কি ইস্ট বেঙ্গলে আসছেন কোচ হিসেবে? জল্পনা অন্তত তেমনটাই, যদিও এ বিষয়ে চুক্তি কিন্তু কিছু হয়নি বা পাকাপাকি কথা এখনো সেরকমভাবে কিছুই জানা যায়নি। তবে এটা শোনা যাচ্ছে পরের বছর নাকি মারিও রিভেরার সহকারী হিসেবে আসতে চলেছেন তিনি। ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসেবে হঠাৎ করে জোরালো হয়ে উঠল মণিপুরী কোচ থাংবই সিংটোর নাম। 46 বছরের সিংটো শিলং লাজংয়ের হয়ে কোচিং জীবন শুরু করেই নজর কেড়েছিলেন সবার। গত মরশুমে ISL-এ ওড়িশা এফসির সহকারী কোচ ছিলেন তিনি। এর আগে কেরালা ব্লাস্টার্সেরও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সামনের মরশুমে ISL-এ খেলতে চাইছে ইস্টবেঙ্গল, সেই কারণেই কি ISL-এ ডেভিড জেমস, এলকো স্যাটোরি, জোসেফ গোম্বায়ুয়ের মতো হাই প্রোফাইল কোচেদের সহকারী হিসেবে কাজ করা সিংটোকে মারিও রিভেরার সহকারী হিসেবে চাইছে ইস্টবেঙ্গল? ক্লাবকর্তারা অবশ্য চুক্তি হওয়ার আগে কোনো কথাই বলতে নারাজ। তাদের বক্তব্য, শুধু থাংবই সিংটো নয়, বেশ কিছু কোচের সঙ্গেই কথা বলেছেন তারা, যার মধ্যে রয়েছেন স্ট্যানলি রোজারিও এবং গোয়ার এক কোচের নামও। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। এবার আসবো সবুজ মেরুনের খবরে। চলতি মরশুমে ফুটবলারদের বকেয়া টাকার একটা কিস্তি আজকে মিটিয়ে দিল মোহনবাগান ক্লাব, এমনটাই জানতে পারা যাচ্ছে। লকডাউনের জেরে মরশুমের মাঝপথেই বন্ধ হয়ে যায় সব খেলা, বন্ধ হয়ে যায় আই লিগও। ফুটবলারদের বকেয়া মেটাতেও সমস্যায় পড়েছিলেন কর্তারা, তবে কথা দিয়েছিলেন জুলাইয়ের মধ্যেই সবার টাকা মিটিয়ে দেওয়া হবে। সেই মতোই বেতন মেটানো হলো, তবে প্রথম কিস্তিতে মেটানো হলো। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ লাইভ। শুভরাত্রি।